সোনা মহারাজ এই আপনার সাথে কোচি করে কিছু জরুরি কথা বলতে এলাম। আরে চিত্রগুপ্ত যে জরুরি কথা আর তুমি তা কি শোনাবে শুনি, মর্তে ইলেকশন চলছে, এর থেকে জরুরি ব্যাপার আর কি হতে পারে বলো দেখিনি। আছে মহারাজ আছে, আমি 6 মাসের জন্য ছুটি চাই মহারাজ। এই মরা আর মারার হিসেব করে জীবনটা একেবারে ক্রাইম পেট্রোল আর সিআইডি হয়ে গেছে। এবার একটু নিজের সঙ্গে নিজের টাইম কাটাতে চাই, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু ঘুরে দেখতে চাই মহারাজ। কি ছুটি, তাও আবার 6 মাসের? কি বলছো বলো তো চিত্রগুপ্ত, এমার্জেন্সি সার্ভিসে এতদিন ছুটি হয় না তুমি জানো না? এটা কি দিদির সরকার যে যখন তখন ছুটি, গরম গরম রুটি হবে? না 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 না, সেসব আমি জানি না মহারাজ। কচি করে আপনাকে জানিয়ে দিলাম আমার ছুটি চাই, ব্যাস। বিগত কয়েক কোটি বছর ধরে আমি ওই হাউস খাতাটা বগল দাবা করে এর মরা তার মরা এদিক সরা ওদিক সরা এই হিসেব করে চলেছি। সব মিলিয়ে আমার যা ছুটি জমেছে তা প্রায় 6 বছরের, সেখানে আমি নিচ্ছি মোটে 6 মাসের ছুটি। আরে বাবা সেসব তো বুঝলাম, কিন্তু তুমি না থাকলে এই গুরুভার কে সামলাবে শুনি? তুমি ছুটিতে গেলে আর মানুষের মৃত্যু তো থেমে থাকবে না, এ তো মহা ফ্যাসাদে পড়া গেল। ওরে কেমন আছে যে এই কাজ দায়িত্বের সঙ্গে পালন করতে পারবে? আগে অপরাধ নেবেন না মহারাজ, বিনা অনুমতিতেই ঢুকে পড়লাম। আসলে আপনাদের আলোচনা শুনছিলাম, তাই ভাবলাম নিজের ইচ্ছা ব্যক্ত করি। যদি আজ্ঞা করেন তবে এই অধম চিত্রগুপ্ত মহাশয়ের গুরুদায়িত্ব বহন করতে রাজি আছে। ও বাবা, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। তা বাবা তোমার নাম কি? আগে জাহাপনা, আমার নাম হাঁদারাম পাদা। না না, নাম শুনে হাসি পেলেও ব্যক্তিটা আমি নেহাত ফেলনা নই। আর কি বা তোমার কোয়ালিফিকেশন শুনি যে তোমায় এত বড় গুরুভার সামলানোর দায়িত্ব দেব। মর্তে একটি বিশেষ কোম্পানির গুরু দায়িত্ব পালন করেছি দীর্ঘ 30 বছর। হাত তো নয়, যেন মেশিনের মতো কাজ করতে পারি। নিজের মুখে নিজের প্রশংসা আর কি বা করি। সাধু সাধু, এই তো মহারাজ যোগ্য ব্যক্তি পাওয়া গেছে। এবার কচি করে এর হাতে দায়ভার দিয়ে আমি দায় মুক্ত হয়ে একটু মন আঁকে মানে থুড়ি ভ্রমণ করে আসি মহারাজ। চলা বনকে হাওয়া। ওহে হাদা পদা, তোমার কন্ট্রাকচুয়াল কাজ আজকে শেষ হলো, এবার কচি করে কেটে পড়ো তো দেখি। আপনি? আপনাকে তো ঠিক, ও মনে পড়েছে, আপনি তো সেই বস্তা পচা আদিকালের বুড়োটা না? বুঝেছি বুঝেছি, কিন্তু আপনার তো এখানে পাত্তা কেটেছে মহাশয়, এই পোস্টটিতে এখন আমি বহাল থাকবো আর আমার নির্দেশেই সব কাজ হবে। গুরুত্বপূর্ণ নিয়ম মানা হচ্ছে, জমলোক আমাকে ছাড়া অচল, সবাই আমায় কত ভালোবাসে, আর তুমি আমাকেই হুটাউট করে দিতে চাইছো, বলি ছেলে খেলা নাকি? হ্যাঁ খেলা এখনো হলো কই গুপ্ত সাহেব? খেলা তো এখনো শুরুই হয়নি, জমলোকে এখন কেউ আপনাকে চায় না, সবাই পরিবর্তন চাইছে, চিত্রগুপ্ত নয় হাঁদারাম জমলোকে রবে বন্ধু আজকে খেলা হবে। মর্তের দলবলের রোগ, তবে জমলোকেও এসে গেল। হায় 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 হায়, এবার বুঝতে পারছি ঋষির কতটা কষ্ট হয়েছিল। না 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 না, জমলোকে চিত্রগুপ্তের আর প্রয়োজন নাই, হাঁদারামের শাসনেই আমরা থাকতে চাই। এত বড় কথা, যারা আমার সামনে মাথা তুলে কথা বলতো না আজকে তারাই আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। ঠিক আছে, কুছ পরোয়া নেই, আমার দলের লোকেরাও আছে, কুচি করে তাদেরকে ডেকে নি। কোনো ভয় রাখো নয়।
এই গুটি কয়েক চামচের স্লোগানে আমার বই গেল। দেখলি তো হাঁদা পদা, শালা বহিরাগত হয়ে আমার জায়গা দখল করবি, বের করে দেবো। যে জায়গা আমার সেটার দখল করার কি আছে? যতই দলবাজি করো কিচ্ছু করতে পারবে না, কারণ যমরাজ আমার দলে। হ্যাঁ, আর তাই এখন বহিরাগত তুমি, আর আমি হলাম গে কাছের লোক, প্রাণের লোক, বুঝলে? মহারাজ, এই কদিন মাত্র আমার দৃষ্টি যমলোকে ছিল না, তার মধ্যেই এখানে শুরু হয়েছে একই অনাস সৃষ্টি। তাহলে তোমার ছুটি শেষ হলো? কিন্তু কি বলছো অনাস সৃষ্টি, পাগল হলে নাকি? যমলোকে এখন স্বর্গের ন্যায় সুচারু ভাবে গড়ে উঠেছে চিত্রগুপ্ত। ওই হাঁদারাম এত সুনিপুণ হাতে সব সামলাচ্ছে, যেন মনে হয় কতকালের এক্সপিরিয়েন্স তার। মহারাজ, আপনি এই মর্কটটার প্রশংসা করছেন, আপনি জানেন ও আমায় যমলোক ছেড়ে চলে যেতে বলেছে? এত বড় দুঃসাহস, এত উদ্ধত্য। চলুন মহারাজ, আপনি গিয়ে ওকে ঘাড় ধাক্কা দিয়ে শুধু যমলোক নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে ছুঁড়ে ফেলে দিন। ছুঁড়ে ফেলে দেবো? তাও আবার হাঁদারাম কে? হ্যাঁ, তুমি কি পাগল হলে চিত্রগুপ্ত? ওর মতো এফিসিয়েন্ট এমপ্লয়ি আমি আর কোথায় পাবো? তুমি তো তোমার ওই ঢেঙ্গস খাতায় কি যেন একটা হিসেব করতে কে জানি। আর ও যমলোকে কম্পিউটার নিয়ে এসছে, টুকটুক টাইপ করছে, বিশাল বিশাল হিসেব নিমেষে। উড়িয়া বাবারে বাবা, এই এই তুড়ি বাজিয়ে নামিয়ে দিচ্ছে, ভাবতে পারো? কিন্তু মহারাজ, আমি আপনার বিশ্বস্ত কর্মচারী। মহারাজ, আপনিও দল বদলে দিলেন, ঘরের ছেলেকে পর করে দিলেন, খুবই দুঃখজনক ঘটনা মহারাজ। এই 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 এই, আমার সেন্টি দিয়ে লাভ নেই, তুমি নিজেই ভ্রমণে যাওয়ার জন্য বেটাকে প্রক্সি দিয়ে গেছিলে, এখন যমদূতরা যমালয়ের সকলে তার ফ্যান হয়ে গেছে, এতে আমি কি করব বলো? আর তোমারও তো বয়স হলো, এবার না হয় রিটায়ার্ড লাইফ এনজয় করো। দুজন হিসেবরক্ষক রাখা আমার বাজেটে নেই, বুঝলে চিতু, বুঝলে? আরে চিত্রগুপ্ত স্যার, যে পেন্নাম স্যার, কতদিন বাদে আপনাকে দেখলাম। বলি, দেখলেন তো যমলোকের কেমন ভোল বদলে গেছে? আর কি বলবো রে হিঙ্গি, দুঃখের ব্যাপার খুবই। শুধু যমলোক নয়, আমারও বদলি হয়ে গেল রে। যমরাজ অবধি পাল্টি খেয়ে গেলেন, কি এমন জাদু করেছে ওই হাঁদা পোতা, সেটাই তো ভেবে পাচ্ছি না। আপনি আমাদের একসময়ের মাই বাপ স্যার, আপনার কাছে কি লুকোনো? ওই হাঁদারাম বেজায় বেজায় শ্যানামাল স্যার, গত ছয় মাসে স্বর্গতে মরা লোকের ভিড় গিজ গিজ করছে, ঠিক যেন মেলা বসে গেছে। আর নরকে সেখানে দারোয়ানরা মাছি তাড়াচ্ছে, ভাবতে পারেন? কি স্বর্গে ভিড় আর নরক ফাঁকা, এ তো আজব ব্যাপার। মর্তের লোকেরা তো বেশিরভাগই হাড় বজ্জা, তাদের ম্যাক্সিমাম এন্ট্রি তো নরকে হয়, তাহলে হঠাৎ করে মর্তে কি লোকজন সাধু হয়ে গেল নাকি? ধুস না, তা আবার হয় নাকি? ওই যে হাঁদারাম, মর্তের এক নম্বর ঘুষখোর আর চোর ব্যক্তি ছিল সে, তাই তো এখানে এসেও ঘুষ নিয়ে মর্তের বাজে লোকগুলোকে স্বর্গে চালান দিচ্ছে, আর গরিব কিন্তু সজ্জন ব্যক্তিগুলোকে নরকে পার্সেল করছে। আপনাকে এসব বলছি কেউ যেন জানতে না পারে স্যার, নইলে হয়তো আমাকেই গুম করে দেবে। ও, তবে এই হলো ব্যাপার, শালা হাঁদাপাদা, সুচ হয়ে ঢুকে ভাল হয়ে গেছো তুমি। আমার এলাকায় আমায় বহিরাগত বানিয়ে নিজে রাজ করবে, ওটি হচ্ছে না। আমি হলাম চিত্রগুপ্ত, কচি করে বলে দিচ্ছি, ঘুঘু দেখেছো আর এবার দেখবে তার ফাঁদ। আব আয়েগা আসলি মজা। এই যে হাঁদারাম, ওটো তো এবার অনেক হলো লুকোচুরি, এবার নিজের পাত্তারই গোটাও। হ্যাঁ, আরে মহা মুশকিল, তুমি কি বাংলা বোঝো না নাকি? নাকি বয়সের সঙ্গে মাথা কান সবটাই কাজে ইস্তফা দিয়েছে? আমি এখন যমলোকের নতুন হিসাবরক্ষক, আমার কাজ স্বর্গ আর নরকে লোকজনকে এন্ট্রি দেওয়া, আর সেটাই আমি সুনিপুণ ভাবে করছি। এই যে যমরাজও আছেন, তিনিও তো জানেন সবকিছু। আচ্ছা ঠিক আছে হাঁদা পাদা, মেনে নিলাম,
মেনে নিলাম তুমি বিশাল তীর মেরেছো। তা ঠিক আছে, যখন তুমি এত কনফিডেন্ট, তাহলে টুকুস করে বলো তো, লাস্ট 6 মাসে কতগুলো স্বর্গ গেছে আর কতগুলো নরকে? ওই মেরে কেটে 1 কোটি লোক স্বর্গে আর মেরে কেটে 500 লোক নরকে গেছে। দেখলেন তো আমার হিসেব কেমন পরিপাটি। হ্যাঁ, সে আর বলতে, মহারাজ এবার নিশ্চয়ই কিছু বুঝতে আপনার বাকি নেই। উরে বাবারে, একই কাণ্ড করেছে রে হাদা। বলি, মর্তের লোক শুধরে গেল নাকি তুমি বিগড়ে গেছো? কেসটা কি হে? আজ 100,000,000,000 বছর এই সার্ভিসে আছি, কখনো এমন কাণ্ড চোখে দেখিনি। হ্যাঁ, আজকে কি করে দেখবেন মহারাজ, এই হাদা পাদা সুনিপুণ ভাবে ঘুষ নিয়ে খারাপ কুটিল খুনি লোকেদেরকে স্বর্গে আর নিরীহ গরিব গোবেচারা লোকেদেরকে নরকে পার্সেল করেছে। আপনি বলুন মহারাজ, আমাদের জমলোক ন্যায়ের জন্য প্রসিদ্ধ আর আপনি ন্যায়ের দেবতা হিসেবে পরিচিত, আর এই হাদারামের জন্য আপনার প্রেস্টিজ সম্মান সব ধুলোয় মিশছে। ষড়যন্ত্র, ঘোর ষড়যন্ত্র এসব বহিরাগতর চক্রান্ত মহারাজ। আমার কাজের সঙ্গে পেরে না উঠে চিত্রগুপ্ত মিথ্যে রটাচ্ছে মহারাজ, ওর একটা কথা বিশ্বাস করবেন না। ঠিক আছে খোকা, তাহলে কচি করে তোমার কম্পিউটারের সব হিসেব নিকেশ গুলো দেখিয়ে দাও, তাহলেই তো দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। ছি হাদারাম, ছি, আমি তোমার উপরে বিশ্বাস করে আমার এতদিনের কর্মচারী চিত্রগুপ্তকে বরখাস্ত করেছিলাম, আর তুমি কি না আমার পিছনে আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে? ধিক্কার তোমায়। জমদূত কে আছো? এক্ষুনি এই বজ্জাত নেমোখারামকে বাক্সে বন্দি করে 1,000টা ইঁদুর ছেড়ে দাও। ছেড়ে দিন, ছেড়ে দিন মহারাজ, আর হবে না, আর হবে না, ক্ষমা করে দিন। সরি চিত্রগুপ্ত, সরি, বুঝতে খুব ভুল হয়েছিল, চকচক করলেই তো শোনা হয় না, সেটা আমার বোঝা উচিত ছিল। আসলে তুমি আমার আসল হীরে চিত্রগুপ্ত, জেকে কোম্পানির জিরে আর চিত্রগুপ্ত হীরে, উড়িয়ে পাওয়ারে, তাই জন্যই বলে ওল্ড ইজ গোল্ড, আর তুমি হলে সাক্ষাৎ গোল্ড। উড়িয়ে বাবা, গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।